আপনি কি জানেন চন্দন গাছে এত বিষাক্ত সাপ কেন থাকে? আপনি হয়তো শুনে থাকবেন চন্দন গাছে বিপুল পরিমাণ সাপ পাওয়া যায়, কিন্তু কখনো ভেবে দেখেছেন এমন অনেক গাছ আছে যে গাছগুলোতে সাপ আরামে থাকতে পারে? তো চলুন শো ওয়ার্ল্ডের আজকের এপিসোডে সাপের এমন কর্মকাণ্ড সহ সাপ সম্পর্কে আরও অনেক রহস্যের উদ্ঘাটন করা যাক। তো স্বাগতম আপনাকে শো ওয়ার্ল্ডের আরেকটি এপিসোডে। অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে, সাপের তো পানি, তো সাপ কীভাবে গর্ত তৈরি করে থাকে? আমরা বেশিরভাগ সময় দেখি সাপ গর্ত থেকে বের হয়। সাপ কি নিজের গর্ত নিজেই তৈরি করে? সত্যি বলতে কি সাপের নিজের কোনো ঘর নেই, সে নিজের ঘর নিজে তৈরি করতে পারে না। সাপ মূলত ইঁদুরকে তাড়া করতে করতে তার গর্ত পর্যন্ত পৌঁছে যায় এবং এক পর্যায়ে এসে সাপ ইঁদুরটিকে খেয়ে ফেলে। তো বুঝতেই পারছেন সাপ যেহেতু গর্তের মালিককে খেয়ে ফেলেছে, তো সেই গর্তটা আর কার হবে? সাপেরই হবে। আচ্ছা আপনি সাপ আপনি কি জানেন সাপ কি শুনতে পায়? এটা শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন সাপ যদি শুনতেই না পায় তাহলে তারা শব্দের প্রতি কীভাবে এত রিয়্যাক্ট করে? সাপের চোয়ালে এক বিশেষ ধরনের হাড় থাকে যাকে কোয়াডেট বর্ন বলা হয়। এই হাড় দিয়ে তারা যে কোনো শব্দকে অনুভব করে থাকে আর এটা দিয়ে সাপ তার কানের কাজ চালিয়ে নিতে পারে। আচ্ছা আপনি কি জানেন সাপ কেন তার খোলস পরিবর্তন করে? পৃথিবীর সব প্রজাতির সাপই তার খোলস পরিবর্তন করে থাকে। আসলে প্রধান কারণ হলো সাপ প্রতিনিয়ত বড় হতে থাকে কিন্তু তার শরীর বৃদ্ধির তুলনায় তার খোলসের কোনো বৃদ্ধি হয় না, ফলে সাপের বৃদ্ধির কারণে তার চামড়া এতটাই টাইট হয় যায় বিশেষে ভালোভাবে নড়াচড়াই করতে পারে না, তাই বাধ্য হয়ে তাদের পুরনো চামড়া থেকে হয়ে আসতে হয়। আর এরপর থেকে সাপকে একটু ভিন্ন রকম দেখা যায়। আচ্ছা সাপ যদি আপনাকে তাড়া করে তাহলে কি আপনি সেই সাপের তাড়া খেয়ে দূরে পালাবেন? হ্যাঁ, অনেক প্রজাতির সাপ আছে যার সঙ্গে সঙ্গে আপনি এটা করতে পারবেন। আমাদের এই পৃথিবীতে এমন অনেক সাপ আছে যেগুলা সাথে দৌড়ানো তো দূরের কথা, আপনি কল্পনায় আনতে পারবেন না। পৃথিবীর সবথেকে দ্রুততম সাপ হলো ব্ল্যাক মাম্বা। এই সাপ প্রতি ঘন্টায় 20 কিলোমিটার দৌড়াতে সক্ষম। তবে এই প্রজাতির সাপ আপনার পিছু তাড়া করলে স্বাভাবিকভাবে আপনি ভেবেই নিতে পারেন আপনার রক্ষা নেই। আপনি কয়টি প্রজাতির সাপ সম্পর্কে জানেন? 1, 2, 3, সর্বোচ্চ 10টি। জানলে অবাক হবেন আমাদের পৃথিবীতে 3,386 প্রজাতির সাপ রয়েছে। এগুলোর মধ্যে এমন কিছু সাপ রয়েছে যেগুলো হিমালয়ে পাহাড়ি অঞ্চলে 16,000 ফিট উচ্চতায় বসবাস করে। এই সাপগুলোকে বলা হয় হিমালয়ান পিট ভাইপার। আবার আপনি হয়তো এটাও ভাবতে পারেন সাপ হয়তো মাটিতে থাকতে বেশি পছন্দ করে, কিন্তু না, কিছু কিছু প্রজাতির সাপ আছে সে পানিতে থাকতে পছন্দ করে, আবার কিছু কিছু প্রজাতির সাপ আছে সে মাটিতে থাকতে পছন্দ করে। আচ্ছা সাপের সাথে কি বন্ধুত্ব করা যায়? এটাও কি সম্ভব? বেশিরভাগ মানুষই হয়তো এটা কল্পনাও করতে পারবেন না, কিন্তু আমাদের পৃথিবীতে এমন অনেক প্রজাতির মানুষ আছে যারা সাপকে রীতিমতো দুধ কলা দিয়ে পোষা প্রাণীর মতো পুষে থাকে। আপনি ভালোভাবে খেয়াল করে থাকবেন তবে দেখবেন চন্দন গাছগুলোতে বেশিরভাগ সাপ দেখতে পাওয়া যায়। আপনি আরেকটু ভালো করে খেয়াল করে থাকলে দেখবেন চন্দন গাছের উপরিভাগের চেয়ে নিচের ভাগে সবচেয়ে বেশি সাপ দেখতে পাওয়া যায়। এর কারণ টাঙ্গলে আপনি অবাক হয়ে যাবেন। এর কারণ হলো সাপ শীতল রক্ত বিশিষ্ট একটি প্রাণী, সে ঠান্ডা জায়গাতে থাকতে বেশি পছন্দ করে। চন্দন গাছের নিচের অংশ অনেক বেশি ঠান্ডা হয়, তো বুঝতেই পারছেন সাপ কেন চন্দন গাছগুলোতে এত পছন্দ করে থাকে। চন্দন কাঠ বিশ্বের সবচেয়ে দামি কাঠগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে। চন্দন গাছের বৃদ্ধিতে এত সময় লাগার কারণ হলো চন্দন গাছ বড় হতে অনেক সময় নেয়, যার কারণে এই কাঠ অনেক দামি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্যময় রোমাঞ্চকর আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তবে শো ওয়ার্ল্ড চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।